বাকসরায় অনুসের 100 নম্বর আয়াতের শেষের দিকে জানিয়েছে, মানুষকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, এই বিবেক যারা কাজে লাগাবে না ওদের ওপরে ভুল সিদ্ধান্ত আমি আল্লাহ চাপিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরা আনফালের 22 নম্বর আয়াতের তথ্যটা আরো কঠিন, ইন্না শাররাদ দাওয়াব্বি ইনদাল্লাহি সামমুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে তারা যারা বিবেক থাকার পরেও কাজে লাগায় না, আর যেটা বাংলাদেশে এখন সবচাইতে বেশি হচ্ছে, বিবেক থাকার পরও যারা কাজে লাগায় না ওরা আল্লাহর কাছে মানুষ না, ওরা কি না? উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও তারা আল্লাহর কাছে নিকৃষ্ট। যদিও আপনাকে মনে হচ্ছে মানুষের মতো দেখতে, কিন্তু বিবেক যদি আপনার কাজে না লাগে আপনি আল্লাহর কাছে মানুষ না। কুকুরেরও বিবেক নেই, আপনারও বিবেক নেই, এক কথা বলেন না কেন? সিরাজগঞ্জ থেকে একবার মাহফিল করে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, হঠাৎ করে দেখি রাস্তার পাশে একটা মরা কুকুর পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়িটা একটু কেঁপে উঠেছে। পেছনে ছিলাম বসে, ড্রাইভারের গায়ে হাত দিয়ে বললাম, কি করলেন? হুজুর আপনি দেখছেন না একটা কুকুর পড়ে আছে মরে? আমি বললাম তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? কেন আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই। গায়ে হাত দিয়ে বললাম, আপনি কোন ধর্মের লোক আমি জানি না, তবে আপনার এতটুকু বিবেক আছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। অথচ আমার এই দেশে অনেকের এই বিবেকটাও নেই, মানুষ মরণের বড় লাশের উপরে অনেকে লাফায়। এরে আপনি মানুষ বলবেন কোন কোন সেন্সে বলেন তো? যাদের বিবেক নেই আল্লাহর কাছে ওরা চতুষ্পদ জানোয়ার, সাররাত দাওয়াব। এখানে গরু ছাগলকে আল্লাহ যেহেতু এটা দেয়নি, ওদের হিসাব হবে না কিয়ামতের দিন। আল্লাহ ওদেরকে বলবে কংতো দরবা, মাটি হয়ে যা, ওদের বিচার শেষ। কিন্তু আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন। এই জন্য তিনটি ইন্দ্রিয় শক্তি যাদের আছে তাদের হিসাব হবে। সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ জিন আর মানুষকে আমি জাহান্নামে দেব এই জন্যই বানিয়েছি। শব্দের দিকে খেয়াল করেন, আয়াত শুরু করার আগে আল্লাহ তিনবার তাকিদ দিলেন, ওয়া একটা, লাম একটা, কদ একটা। অবশ্যই 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 অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে এই জন্য আমি বানিয়েছি। এখানে কাসির না কাসির বলেন? কাসির মানে বেশি, আর কাসির মানে আরো বেশি। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, কারণ কি? এখানে তিনটি ইন্দ্রিয় শক্তির কথা আছে। যাদের কলব আছে, হৃদয় আছে, মন আছে, কিন্তু চিন্তা নেই, সব কিছু বোঝে, অন্যায় যে ওর সামনে ঘটছে এটা বোঝে না। আলাহুমা আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে। আলাহুমা জানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু শোনার পরও না শোনার ভান করে থাকে। এজন্য বিবেক যাদের আছে তাদের কিন্তু খবর আছে সামনে। আপনি গরু ছাগল হলে আপনাকে আমি বলতাম না, বিবেক যেহেতু আপনার আছে আপনাকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি, এখন থেমে যান। যারা দিনের কাজগুলো রাতে করে ফেললো আপনার বিবেক কি বলে? ও ঘুমাচ্ছে। না না মানে দিনে যেটা করার দরকার ওইটা যদি আপনি রাত্রে করে ফেলেন আপনার বিবেক কি বলে বলেন তো? কিন্তু অনেককে দেখতে পেলাম আমি বিবেক ওদের নেই, বলছেন না অসুবিধা কি? বুঝেছ? ঠিক আছে,
এই জন্য বিবেক যাদের আছে আমি আপনাকে আবার বলছি, আপনি কিন্তু মানুষের তালিকায় আল্লাহর কাছে আর নেই, আপনি চতুষ্পদ জানোয়ারের চাইতেও আল্লাহর কাছে এখন খারাপ। আপনি 40 বছর থেকে কি করবেন, কিয়ামত পর্যন্ত থাকেন, অসুবিধা নেই, আপনি তো মানুষ হিসাবে থাকছেন না, আপনি এখন কুকুর শৃগালের চাইতে আল্লাহর কাছে খারাপ। বাকিটা আপনার বিবেক যদি এখনো জাগ্রত না হয়, আমার মনে হয় জিব্রাইল এসে ওয়াজ করলো, আপনার মনে হবে যে হুজুর মনে হয় জিব্রাইল ওই দলের, আপনি উল্টা দিকে না নিয়ে কপালের দিকে নিয়ে যান, কপাল ভালো হবে। আর সব জিনিস উল্টা বসবেন, ফল কিন্তু ভালো হবে না। এক যুবক মোটর সাইকেল চালাতে গিয়ে চিন্তা করছে গায়ে বাতাস লাগে বুকে, জামার সামনের সাইড দিয়েছে, পেছনে পেছনেরটা দিয়েছে সামনে, মোটর সাইকেল চালাতে গিয়ে ব্রেক ফেল হয়ে পড়ে আছে। মুসল্লিরা বেরিয়ে বলছে ভদ্রলোক অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি পানি দে বাতাস দে। ইমাম সাহেব বলছে দাঁড়া, অর্ধ মাথা ঘুরে পেছনে চলে গেছে, তাড়াতাড়ি আগে মাথাটা সামনে নিয়ে আয়। 3-4 জন ধরে এবার সামনে নিয়ে এসেছে, এতক্ষণ বেঁচে ছিল, এখন আর নড়া চড়া নেই, সব কিছু উল্টা বসেন। এরম গাড় মটকিয়ে যখন উল্টা দিকে দেওয়া হবে তখন বুঝবে যে না, এ জামা এভাবে গায়ে দেওয়া ঠিক হয়নি। এবার পারলে বুঝে নেন, না পারলে চুপ করে থাকেন। তাহলে এতদিন পর্যন্ত যে ভ্রান্ত ধারণা ছিলাম যে কলব থাকে এখানে ধাক্কা দিলে পরিষ্কার হয়, এটা কি আসলে ঠিক? জিনিস তো এখানে নেই, খালি বুক ব্যথা হয়। এই জন্য সকালবেলা জিকির করে বিকালবেলা যে ওজনে কম দেয়, এ কথা বলেন না কেন? কিন্তু ও যদি বলতো সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র, ওরে মেরে ফেললে আপনি ঘোষ খাওয়াতে পারতেন না, কারণ আল্লাহ যেমন পবিত্র আল্লাহর বিধানও পবিত্র। ঘোষ খেলে আপনি আল্লাহর বিধানে সুবহান আল্লাহ আর থাকে না, আপনি নিজেই অপবিত্র হয়ে গেছেন। এজন্য পরিষ্কার করা দরকার, আবার বলছি কোনটা, এই বিবেকটা। এ কলব পরিষ্কার করেন অবশ্য আপনি এমনিতেই পরিষ্কার দেখতে পাবেন। আজ বাংলাদেশে 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের উপজেলা চেয়ারম্যান যিনি এই লোকটা পর্যন্ত, এই 1734 জন মানুষের এই জায়গাটা যখন অমরের মতো হবে, বাংলাদেশ 56,000 বর্গমাইল একটা জান্নাত হয়ে যাবে। কথাটা কত দূর গেল আপনি টের না পেলে টের পেয়েছে। আমরা চাই এই 1734 জন মানুষ যেন হযরতে ওমরের মতো হয়, এইটা পরিষ্কার করে। তাহলে মমিনের আমি 3 নম্বরের সংখ্যা ছিলাম, কোরআনের শ্রোতা তারা, যাদের সামনে আল্লাহর কোরআনের কথা বললে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا শুধু অন্তরে কাঁপ ধরে তা না, ওই মানুষগুলো কোরআনের আয়াত শোনার পরে ওই মানুষগুলোর ঈমান যা ছিল আরো বেড়ে যায়। নবীজি কোরআন আবু বকরের সামনে পড়েছিলেন, আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, কথা বলেন না কেন? এ কোরআন আল্লাহর নবী আবু জেহেলের সামনেও পড়েছিলেন, কোরআন শোনার পরে আবু জেহেলের ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে আপনি বসেন আপনার ঈমান যা আছে আরো বাড়বে, আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন আমির হামজা না নবীজি এসে ওয়াজ করলো আপনার শয়তানি বাড়বে। আল্লাহ পাক বলেন হে নবী যারা মমিন কোরআন শুনে কি অবস্থা হয় তাদের জানেন, কয়দা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিন। সূরা মায়েদা 7 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 83 নম্বর আয়াতটা তাফসীরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন হে নবী আপনি যখন দেখবেন
কোরআন শুনছে ওই মানুষগুলো যারা বলে এ কোরআন আল্লাহর রাসূলের উপর আল্লাহ নাযিল করেছেন, যারা অনুধাবন করবে আপনার কথাগুলো, এর মর্ম বাণীগুলো উপলব্ধি করার চেষ্টা করবে, আপনি ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন মিম্মা আরফ সামিউ দাম দামিউ শব্দটা আছে তাফিদু মিনাদ দামিউ, ওদের চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে পড়ছে, সবার চোখে পানি আসবে না, কোরআন শুনে যাদের উপলব্ধি করার ক্ষমতা আছে এর মর্ম মানেগুলো আল্লাহ কি বলতে চায় আর আপনি কি বোঝেন, যখন আল্লাহর বোঝার সাথে আপনার বোঝ মিলে যাবে আপনার চোখ আপনি নিজে আটকিয়ে রাখতে পারবেন না, অটোমেটিক আপনার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হে নবী কোরআন শোনার পরে তাদের ঈমান এমন বেড়ে যাবে, বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে যে পৃথিবীতে কোরআন ছাড়া আর কিছু মানতে আমি রাজি না, এমনকি বিপদ আপদ আসলে আমি ভরসা করব আল্লাহর উপরে। আমরা কোরআনের শ্রোতার বর্ণনা শুনলাম, প্রথম নম্বরে কাফের, দ্বিতীয় নম্বরে মোনাফেক, তিন নম্বরে মমিন, আমরা কয় নম্বরে হতে চাই? আল্লাহ পাক সূরা আনফালের এই দুই নাম্বার আয়াতটা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করে দেন, জোরে বলেন আমিন। আমরা এখন বাংলাদেশে যেহেতু সিজন চলছে এখন ওয়াজের তাফসিরের, পাঁচ রকম কথা শোনা যায় এই দেশে। প্রথমে আমরা ওয়াজ শুনি, বিভিন্ন জায়গায় দেখি লেখা থাকে ব্যানারে ওয়াজ মাহফিল, কি লেখা থাকে? আসলে ওয়াজ করার ক্ষমতা পৃথিবীতে কিন্তু কারো নেই, ওয়াজ করার ক্ষমতা শুধু আল্লাহ। আল্লাহ বলেন ইয়াইজুকুম, ওয়াজ আমি করি, কে? সূরা নাহালের নব্বই নাম্বার আয়াতের শেষের দিকে আছে ইয়াইজুকুম বিহি লাআল্লাকুম তাদাক্কারুন, ওয়াজ আমি করি। তাহলে ওয়াজ করার একচ্ছত্র মালিকানা আল্লাহর, আমরা যেটা করি ওয়াজ না, এটা অ্যাডভার্টাইজ, হাই অ্যাডভার্টাইজ বিভিন্ন রকমের হয়ে থাকে। দ্বিতীয় নম্বর, এই দেশে বিভিন্ন জায়গায় দেখতে পাই তাফসির মাহফিল, কি তাফসির করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূলকে? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা। হে নবী, দুনিয়ার মানুষ যখন বিভিন্ন সমস্যা আপনার কাছে নিয়ে আসবে, আপনি কোরআন থেকে উত্তম তাফসির ব্যাখ্যা করে ওর সমাধান দিয়ে দেবেন। তাহলে তাফসির করার দায়িত্ব কার? সবাই বলেন রাসূল এখন আছে, ওই দায়িত্ব এখন নায়েবে রাসূল যারা ওলামা একরাম তাদের। তাহলে বিশ্ব নবীর দায়িত্ব ছিল তাফসির করা, উনি এখন নেই, ওনার নায়েব আছে, কি আছে? ওনার রুহানি সন্তান গুলো আছে ওলামা ইকরাম, যারা আজ ওলামা ইকরামকে কোরআনের তাফসির করতে বাধা দেন তারা সরাসরি রাসূলকে বাধা দিচ্ছে। রাসূলুল্লাহকে কোন কাজে বাধা দেওয়া সগীরা গোনা না কুফরি? বলেন বলেন, এমন কি রাসূলের কথার উপরে আওয়াজ করে কথা বলাও হারাম। আজ যারা আলেমদের কথার উপরে কথা বলছেন, আমার তো মনে হয় নবীজি যদি থাকতো আপনি নবীজির মুখের উপরও কথা বলতেন, নবীজির মুখের উপরে জোর করে কথা বললে কি হয় আল্লাহ জানিয়েছেন, আং তাহাবাত আমালুকুম ও আং তুমলা তাশকুরুন, তাদের জীবনের সব আমল আল্লাহ বরবাদ করে দেয় কিন্তু তারা টেরও পায় না। আজ যারা বাংলাদেশে ওলামা একরামের সামনে উল্টা পাল্টা কথা বলেন, তাদেরকে গালি দেন, আপনার জীবনের নামাজ রোজা হজ যাকাত সব নষ্ট হয়ে গেছে, আপনি টেরও পাননি, আমি আর নিচে নামলাম না। এরপরও যদি কেউ না বোঝে, ও আর বোঝার মতো কায়দা নেই। শুনেছিলাম নাকি গন্ডারের চামড়া এত মোটা তিন দিন লাগে ওর কাতুকুতু লাগতে। একটা লোক যাচ্ছে শ্বশুর বাড়ি, দেখে গন্ডার রাস্তার পাশে দাঁড়িয়ে কাতুকুতু দিয়েছে, হাসে না, কি গো? তিন দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে, ডাক দিয়ে বলে গন্ডার তিন দিন আগে তোরে কাতুকুতু দিলাম, হাসলে না,
এখন হাসতেছো? গন্ডার বলে, বন্ধু এই তিন দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতুকুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগে কয়দিনে? আর আমাদের লাগেই না। জন্মের পর থেকে কত কায়দা এ জাতিকে আমরা কাতুকুতু দিচ্ছি, এ হাসেই না। এক কথা বুঝেন না? আন্দাজ চিল্লাবেন না, কথা বুঝেছিলেন? তাফসির করার দায়িত্ব রাসূলের, সেই রাসূল এখন নেই, ওটা এখন আমাদের উপরে। আর আমাদেরকে আপনি বাধা দিচ্ছেন, রাসূলুল্লাহ থাকলেও আপনি বাধাই দিতেন? আপনার এই আচরণ দেখে মনে হচ্ছে আপনার নামের আগে আর মোহাম্মদ লেখা ঠিক না, ওখানে লেখা দরকার জয় শ্রী রাম, এটাই লিখবেন এখন থেকে। বেকার মোহাম্মদ লিখে দরকার কি? মোহাম্মদের নায়েবদেরকে যদি আপনি বাধা দেন, আপনি আর মোহাম্মদ থাকতে পারেন না। তাহলে তাফসির দেশে হওয়া দরকার, এটা রাসূল করেছে, আল্লাহ দায়িত্ব দিয়েছেন। তিন নম্বরে বাংলাদেশে হয় বেশি, আমি যেটা এখন দেখছি তাবদিল। কি হয় তাবদিল? মানে বদল হয়, আয়াত পড়ে এক, কিন্তু তাফসির হচ্ছে, ওয়াজ হচ্ছে আর এক রকম। এগুলো চট্টগ্রাম আর এই ময়মনসিংহে দুই বিভাগে বেশি হয়। কানে হাত দিয়ে টান দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ এক। এবার হঠাৎ করে সুর পাল্টিয়েছে, এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা, এ ফাতেমা কোন ফাতেমা? এ হুসাইনের মা, এতক্ষণ যিনি ওয়াজ করল। এই হুসাইন কোন হুসাইন? কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। আপনারা এবার আপনাদেরকে আমি হুসাইনের জীবনী শোনাবো, মাত্র দুই ঘন্টা। আয়াত পড়েছে কি? তাফসির হচ্ছে হুসাইন। দেখেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে? এই বদল বাংলাদেশে এখন নেই, এই বিভাগে তো বেশি হয় আরো। এই জন্য অনুর্বর এই বিভাগটা, ময়মনসিংহ বিভাগটা বাংলাদেশে কোরআনের জন্য ইসলামের জন্য একটু অনুর্বর, কারণ এখানে আয়াত পড়ে ঠিক, আয়াতের কথা নেই, চলে গেছে হুসাইন। চার নম্বরে হয় আওয়াজ। কি হয় আওয়াজ? কি শব্দ? শুধু শব্দ শুনবেন, কানে হাত দিয়ে শব্দ করবেন। একদিন নবী মোস্তফা রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। অথচ এরকম কোন কথা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসেও নেই, ওই ভণ্ডরা সব বানিয়েছে। আরে ময়মনসিংহ এই দাপুনিয়া স্যার দোকানে বসে বসে শোনে আর কান্নাকাটি করে, কেন হরিণ বেঁধে রাখলো, কেন ছেড়ে দিল না? আন্দাজে একই ওয়াজ হয়েছে না আওয়াজ? পাঁচ নম্বরে হয় ওয়াস। কানে হাত দিয়ে শুধু ওয়াস করে, ও কাফের, ও ফাসেক, ও জালেম, আর আমি আল্লাহর ওলি। এখানে ওয়াস যেহেতু আল্লাহ করেন, ওটা বাদ, আওয়াজ হবে না, ওয়াস হবে না, তাবদিল হবে না ইনশাআল্লাহ। যতটুকু যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে, নির্ধারিত আয়াতের ওপরে আমি তাফসির করব। আল্লাহ যেন ভিক্ষা দেন, জোরে বলেন আমিন। রাসূলের ওপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে দল মত নির্বিশেষে সবার জন্য কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াত কি তো যে আয়াত পড়েছিলাম সূরা ইউনূসের ২৫ নম্বর আয়াতটা। আজকের আলোচনার বিষয় হচ্ছে কাগজের ইসলাম জমিনে কায়েম করা লাগবে। এই যে এই কাগজটা, এখানে যদি আ গয়স্য দন্তন্য লিখি, এই কোলে যদি লিখি পয়াকার দন্তন্য হস্যি, পানি ভিজে যাবে, হা ভিজবে পড়বে। যদি এটা প্র্যাকটিক্যাল যে ওই জায়গায় দেওয়া হয়, এ কোরআনে কারিমে আল্লাহ ৫০০ নিয়ম নীতি দিয়েছেন, যেটা ফরজ, এখানে থাকলে জীবনেও শান্তি পাবেন না। এটা যদি সত্যি জমিনে আমরা কায়েম করতে পারি কাগজের ইসলাম, আল্লাহর কসম আল্লাহ যে কথা দিয়েছেন উনি রাখবেন। এবার আমরা আল্লাহর কথা সত্য কিনা প্রমাণ চালাবো। কাগজের ইসলাম জমিনে, আমার আলোচনার বিষয় হচ্ছে কাগজের ইসলাম, কাগজের ইসলাম। শুধু কাগজে থাকলেই হবে না, জমিনে কিভাবে নিয়ে আসা লাগে আমরা ওইদিকে আগাবো।
ঠান্ডা মাথায় শুনবেন, আগে কোরআনের সোনালী আয়াতটা পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, সাদাকাল্লাহুল আযীম। সূরা ইউনূস, কোন সূরা বলেন বলেন? 109টা আয়াত আছে কোরআনে কারিমের, এটা 10 নম্বর সূরা। এতে রুকু আছে 11টা, 3 নম্বর রুকুর মাত্র 1টা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 25। কত একটু ইন্টারভিউ দেন তো, কোন সূরা? সবাই বলেন ইউনূস। এই পৃথিবীতে একজন নবীর নাম, কার নাম? সূরা ইউনূসের ভেতরে কিন্তু ইউনূস নবীর জীবনের বর্ণনা সেরকম নেই। এখানে সবচাইতে বেশি বর্ণনা আছে যার, সেটা হযরতে মুসা নবী আলাইহিস সালামের। সূরা ইউনূসের ভেতরে ইউনূস নবীর জীবন কাহিনী খুব কম, শুধু ইঙ্গিত আছে, কিন্তু বেশি বিস্তারিত বর্ণনা করা আছে তাফসীর আকারে, সেটা মুসা নবীর জীবন কেন। হযরত মুসা আলাইহিস সালামের চিরন্তন শত্রু যে লোকটা ছিল, নাম তার, আরো জোরে বলেন, যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে স্থান কাল পাত্র ভেদে কথা বলা লাগে, এখন যেহেতু চলছে ওই রকম, এই জন্য আমি আয়াতটা পড়ছি, হাত্তা ইদা আদরকা হুল গরক কল আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন ডাক দিয়ে বলছে, আমি ঈমান আনলাম, বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে, তাও সরাসরি আল্লাহর নামে ডাক দেয় নিজে, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম বলে নাই। আজ বাংলাদেশে ফেরাউনের মন মানসিকতা নিয়ে যারা আছে, সরাসরি আল্লাহকে ডাকতে চায় না, বিসমিল্লাহ লিখবে, লেখে না, লেখে পরম করুণাময় দয়াময়ের নামে শুরু করছি, তোরে বিসমিল্লাহ লিখতে অসুবিধা কি? লিখে দিয়েছে সর্বশক্তিমান, অথচ ওখানে যদি আল্লাহু মহান বা আল্লাহু আকবার লেখে তাহলে কিন্তু হয়, লেখে না, আল্লাহর নাম উচ্চারণ করতে চায় না ফেরাউনের মতো। আর যখন বলছে আমি ঈমান আনলাম, বনি ইসরায়েলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে, আমি তো মুসলমান। কোরআনের এই আয়াতের দিকে খেয়াল করলে যেটা পাওয়া যায়, তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, ও যখন বলেছে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই, লা ইলাহা পর্যন্ত বলেছিল, ইল্লাল্লাহ বলতে যাবে তখনই ওর মুখের উপরে জিব্রাইল কাঁদা দিয়েছে, না কাঁদা দেওয়ার পরে শুধু শেষ না, আল্লাহ ডাক দিলেন আল আন, এখন অকদা সয়তা কবুল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় টেরোরিজম, সবচাইতে বড় স্বৈরাচার, তোর কারণে আমার হাজার হাজার বান্দা বান্দি ঘরে ঘুমাতে পারে নাই, তোরে আমি এখন ঈমান দেব না কখনোই না, কিন্তু তোরে মারবো না, তোর শরীরটা আমি সটকে দিয়ে কিয়ামত পর্যন্ত রাখবো কেন জানিস, ফালিয়াউ মানুনা জি কাবি বাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোকে দেখে তোর পরবর্তীতে দুনিয়া যারা আসে তারা যদি তোর মতো স্বৈরাচারী হয়, অহংকারী হয়, জুলুমবাজ হয়, তারা যেন শিক্ষা নেয় যে না, আমাকে আল্লাহ এরকম সুটকি দিয়ে রাখতে পারে,
ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লা গাফিলুন, কিন্তু আমি আল্লাহ দেখতে পাই, তোরে দেখার পরে অনেকে শিক্ষা নেয় না, গাফিল হয়ে থাকে। তাহলে স্বৈরাচার যারা তাদের জন্য এই সূরায় একটা শিক্ষা আছে। অনেকে মনে করছে যা করছে করে শেষ বয়সে একবার হজ করে আল্লাহর ওলি হয়ে যাব, ওই সুযোগ আপনাকে আল্লাহ দেবে না। তাওবা করার সময় এজন্য এখনই, কখন বলেন বলেন, তাওবা করার সময় যে এখন এটা কোথায় পেলেন? আলেম যারা আছেন তাদেরকে বলছি এবার, তাওবা করার যে সময় এখনই, এটা আছে সূরা জমারে 24 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 54 নাম্বার আয়াতে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন এই যে ক্ষমার কথা আগের আয়াতগুলোতে আছে, জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ গাফুর আল্লাহ গফফার রহিম এই কথাগুলো বলছেন। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন এই 54 নম্বর আয়াতে, ওয়ানিবু ইলা রাব্বিকুম, এই ক্ষমা পেতে হলে, এই ক্ষমা কোন ক্ষমা, এই ক্ষমা পেতে হলে তার মানে জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে আল্লাহর গফুর এবং রহিম নামের কারণে। কোন ক্ষমা? সেটা জীবনের গোনা সব মাফ হবে এই ক্ষমা। কোন ক্ষমা? আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। দুইটা শর্ত কি? ওয়ানি বইলা রব্বিকুম, তোর রবের দিকে তোকে ফিরে আসা লাগবে। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আল্লাহর বিধান জানার পরে তোরে আত্মসমর্পণ করা লাগবে। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বেই যখন আর তোদেরকে সাহায্য করা হবে না। মোমেন সাহেব আসি আমরা সবাই জানি মানুষকে সাহায্য করা হয় না মরণের সময়। বলেন আর মরণ আসবে 41 সালে, কখন? সুতরাং আপনি বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টি যখন নেই, এই মুহূর্তেই আপনাকে তওবা করা লাগবে। ওই ফেরাউনের মতো যখন ডুবে যাবে ওই সময় হুজুর নিয়ে তাওবা পড়াবে না, তাওবা কবুল? এজন্য যারা আছেন থেমে যান, যে যেখানে আছেন ওই জায়গায় থামেন, এক্ষুনি তওবা করেন। আমার এর চাইতে আর ভালো কথা জানা নেই। এরপরও যদি কোনো স্বৈরাচারী কোনো জুলুম বাস এখনো না থামে, ও যাক জাহান্নামে যাক, আর দরকার ঠেলে দেবো যান। এ না, সূরা ইউনুসের 25 নাম্বার আয়াত আমরা পড়েছি, এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। কোন আয়াত থেকে যদি কথা শুনতে হয় তাফসীরে মাজহারের বর্ণনা, পাঁচটা বিষয় লক্ষ্য করবেন। এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করলাম, প্রতিটি অক্ষরে অলরেডি আমার আল্লাহ 10টা করে নেকি প্রত্যেকের আমল নামায় লিখে দিয়েছে। দ্বিতীয় নম্বরে মাতৃভাষায় সরল অর্থ বলা লাগবে, আমরা বলবো ইনশাল্লাহ। তিন নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা আসবে। চার নম্বরে বাস্তব কিছু ব্যাখ্যা দিতে হবে, ওই মানধাত আমলে কি হয়েছে ওগুলো বাদ দেন, এখন কি দরকার ওই ব্যাখ্যা ওই আয়াত থেকে বের করা লাগবে। আর পাঁচ নম্বরে ওই আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। তাফসীরে মাজহারের ভূমিকায় মুফাসসির লিখেছেন এই পাঁচটা বিষয় যে কোনো আয়াত থেকে কথা শুনতে হলে লক্ষ্য করা লাগে। আমরা এক নম্বর হয়ে গেছে, তেলাওয়াত হয়েছে, মাতৃভাষা আমাদের বাংলা, আমরা অর্থ এবার করছি। আল্লাহু ইয়াদউ, আল্লাহ তিনি তোমাদেরকে ডাক দিচ্ছেন, আহ্বান করছেন। ইলা মানে দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তি, তিনি ডাক দিচ্ছেন তোমাদেরকে সালামের ঘরের দিকে। কার ঘর? এখানে সালাম নামে কেউ আছেন? কয় হাত তোলেন তো। আরে ভাই আপনার ভয় নেই, তোলেন। ওই যে সালাম ভাই, চলেন আপনার বাড়িতে আমাদের দাওয়াত, আল্লাহ বলছে চলেন। আপনার আজকে কি খসা খসে দেখেন, বুঝেছেন? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারি সালাম, আল্লাহ সালামের বাড়ির দিকে তোমাদের ডাকছে, চলেন।
অয়াহদি তিনি হেদায়েত দান করেন, পথ দেখান। অয়াহদি মাইয়াশা যাকে ইচ্ছা, ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাতিম মুস্তাকিম মানে কি? না না, এতদিন পর্যন্ত জন্মের পর থেকে শুনছি সিরাতিম মুস্তাকিম মানে সহজ সরল পথ। মুস্তাকিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থায়ী পথ, যেই পথে একবার আসলে আপনি যেন আর ছিটকে পড়ে না যান, এর নাম সিরাতে মুস্তাকিম। সকালবেলা আপনি সিরাতে মুস্তাকিমের দোয়া পড়ে ঘর থেকে বের হলেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, একটু 10 কিলোমিটার যাওয়ার পরে ছিটকে পড়ে চলে গেছেন শয়তানের রাস্তায়। আপনার ওই পড়া আর না পড়া সমান। আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে কিন্তু সিরাতে মুস্তাকিমের উপরে স্থায়ী ভাবে রাখবে, ওর উপরে যতই বিপদ আপদ আসুক। আর ওইটা টিকে থাকা সহজ না কঠিন বলেন? কিভাবে টিকে থাকবেন সেই পন্থাগুলো আমি প্রায় 17টা পেয়েছি, একটা একটা করে বলছি। এবার আল্লাহ ইয়াদউ, উনি আল্লাহ কে? আল্লাহ ডাক দিচ্ছেন ইলা দারিস সালাম, শান্তির নীড়ের দিকে। সালাম মানে? আরো জোরে, আরো জোরে বলেন। শান্তির পাশাপাশি আমার আর একটা জিনিস আমাদের দরকার হয়, কি? যখনই আপনি শান্তি বলেন, শান্তির আগে আর একটা শব্দ বলা লাগে, সুখ, শান্তি। কথা বলেন না কেন? সুখ শব্দের শাব্দিক অর্থ যেটা আরবিতে আসে, আরবি সুখের আরবি হচ্ছে রাহাতুন, রাহাতুন মানে, আর শান্তির আরবি হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। সালমন বা সেলমন, সালমন বা সালমন বা সেলমন, এই শব্দ থেকে ইসলাম শব্দের উৎপত্তি। এখান থেকে ইসলামের পরে আসে সালমন বা সেলমনের মূল মূল বিষয় থেকে আসে সালাম, এখান থেকে আসে ইসলাম। তার মানে সুখ এবং শান্তি যদি কেউ পেতে চায় ইসলাম মানা লাগবে, সালামের কাছ থেকে যেটা এসেছে। সালাম আসলে কে বলেন তো? আমার ওই সালামের একটা ঘর আছে, যে ঘরে প্রবেশ করলে আপনি শান্তি পাবেন, সেই ঘরের নাম কি? সেই ঘরের নাম আমরা জানি সবাই, জান্নাত। যে ঘরের দিকে আল্লাহ আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, যে ঘরে প্রবেশ করলে শান্তির নীড় বলা হয় যে ঘরকে, ওই ঘরে প্রবেশ করতে হলে 17টা বিষয় থাকা লাগবে সামনে। কয়টা? আরো জোরে বলেন। আমরা বিশেষ করে বাস্তবতায় দেখি, একটা ঘর যদি কেউ বানাতে চায় তাহলে তার 4টা খুঁটি লাগে, খুঁটি ছাড়া ঘর হয়? আরো আস্তে বলেন। আমি এখন আপনাদেরকে যে ঘরে প্রবেশ করাবো তার নাম ইসলামের ঘর। যেই ঘর বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় শান্তি তালাশ করলে পাবেন না, আপনি যে পাবেন না তার প্রমাণ কি? এই দুনিয়াতে দেখবেন লেলিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন সহ আমি অনেকের জীবন পড়ে দেখেছি, না তারা জীবনে কষ্ট কম করেনি, সারাটা জীবন তারা মানুষকে শান্তি দেওয়ার জন্য ব্যয় করেছে, কিন্তু শান্তি কাঙ্ক্ষিত মানের দিতে। কথা বলেন না কেন? সমাজবাদের মাধ্যমে, পুঁজিবাদের মাধ্যমে, জাতীয়তাবাদের মাধ্যমে শান্তি দুনিয়ায় এসেছে, এখনো আছে। মনে করছেন আমেরিকা খুব শান্তিতে আছে? আপনি যে দেখেন সন্ধ্যা 7টার পর আর কোনো দোকান খোলা থাকে না, সব বন্ধ হয়ে যায় ভয়ে, কারণ নিরাপত্তা দেওয়ার মতো আর কেউ নেই, কিসের পুলিশ আর কিসের বিডিআর। শান্তি দেওয়ার মালিক আবার বলছি কে? উনি সেই নিড়ে প্রবেশ করার জন্য, যে ঘরে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছেন। ওমাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবাল আমিন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার পাঠানো জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে, দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে যদি আমি আল্লাহকে রাজি করতে চাও, জীবনের কোন ইবাদত বন্দিগি কবুল হবে না। রাজি হওয়া তো দূরের কথা, জীবনের কোনো কিছুই কবুল হবে না।
এটা তো দুনিয়া গেল, আহওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে যে লোকটা ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করতে চায়, ওর আখিরাত আগে ধ্বংস হবে। আখিরাত যদি ধ্বংস হয়ে যায় দুনিয়া ঠিক থাকবে? এজন আল্লাহর কাছে মনোনীত ঘরের নাম হচ্ছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, তার নাম কি? এজন্য পরিবার সমাজ রাষ্ট্র যদি সাজাতে চান, শান্তি যদি দিতে চান, ইসলাম দিয়ে সাজান। আমরা ঘরের বর্ণনা বলছিলাম, একটা ঘরের মেন কি? খুঁটি। বলা লাগবে ভাই, বলেন। এক নাম্বার খুঁটির নাম হচ্ছে ঈমান, দুই নাম্বার খুঁটির নাম হচ্ছে সৎকর্ম, তিন নাম্বার খুঁটির নাম হচ্ছে পরিবার নীতি, চার নাম্বার খুঁটির নাম হচ্ছে সমাজ নীতি। একটা ঘর বানাতে হলে শান্তিতে বসবাস করবেন, শুধু খুঁটি হলে হবে না, ছাদ লাগবে বা চাল লাগবে। কথা বলছেন এখন, চাল না দিলে ঘর হবে? চারটা চাল কমপক্ষে দেওয়া লাগবে। আজকে যে ঘরে বসেছিলাম, এসে ওই মাদ্রাসার চালও কিন্তু চারটা, এদিকে একটা ওইদিকে একটা আর দুই কোলে দুইটা, কয়টা? এই চারটা চাল আমি বানিয়েছি, রাজনীতির একটা চাল লাগবে। এবার তো মন খারাপ হয়ে গেল, রাজনীতির একটা চাল এই কোলে দেওয়া লাগবে, এই দিকে দেওয়া লাগবে অর্থনীতির চাল, এরপরে আরো দুইটা চাল আছে, একটা সংস্কৃতির চাল, এরপরে যুদ্ধনীতির চাল। এই চারটা চাল যখন দেবেন, অন্তত বৃষ্টি থেকে রোদ থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু এই যে পশু পাখি বা বিভিন্ন জিনিসের আক্রমণ থেকে বাঁচার জন্য শুধু খুঁটি আর চালে হবে না, বেড়া দেওয়া লাগবে, চারটা দেওয়াল লাগে না? বলেন বলেন। দেওয়াল বা বেড়া না দিলে ঘর সংরক্ষিত হয় না। আমি কোরআন এবং হাদিস থেকে এই যে বেড়া তৈরি করেছি, তার এক নাম্বার বেড়ার নাম হচ্ছে নামাজ, দুই নাম্বার বেড়ার নাম যাকাত, তিন নাম্বার বেড়ার নাম হজ, চার নাম্বার বেড়ার নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ, বাড়ি যাই খেয়ে বলবেন, শুধু বেড়া দিলে ঘর হয় না, দরজা লাগে। কথা বলেন না কেন? ইসলাম নামক যে ঘর আল্লাহ ডাক দিচ্ছেন শান্তির নীর বলে, এই ঘরের যে দরজা তার নাম হচ্ছে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু দরজা হলেই হয় না, ঘরের জালানা লাগে। এক কথা বলছেন এখানে, কমপক্ষে একটা ঘরের দুইটা জালানা লাগবে, একটা বাতাস ঢুকবে একটা বের হবে। আমি যে জালানা বানিয়েছি, মানুষের জীবনে এই ঘরে জালানা হবে, মুআমালাত আর মুআশারাত। শুধু জালানা হলেই হয় না, ভেন্টিলেটর লাগে, একটা করে একটা একটা করে যতগুলো লিখেছি, এবার যদি ব্যাখ্যা শুরু করি রাত কয়টা বাজবে আল্লাহ জানে, যা বাজে বাজুক, এই ঘরে আজকে আপনি প্রবেশ করে তারপরে যাবেন। সবাই আমরা এই ঘরে আগে একটু প্রবেশ করি, কারণ আমাদের আসল ঘর যেটা কাবা, তার এরিয়া, ওখানে কিন্তু কোনো অমুসলিম প্রবেশ করতে পারে পারে না। এখন যদি কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ প্রশ্ন করে যে ইসলাম সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক, সম্প্রীতি রক্ষা করে না, আমাদেরকে কাবার এরিয়ায় যেতে দেয় না, আপনাকে আমি বলছি কাবার এরিয়ায় যেতে পারবেন? এই কাবায় যেতে হলে একটা দরজা আছে, বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই লোকটা যেতে পারবে না, যদিও এই দেশের নাগরিক উনি। পারবে? কোন জায়গায় যেতে পারবে না? ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্টে যেতে পারবে না, ঢুকতেও দেবে না, যদিও এই দেশের জন্ম যেতে দেবে না। ওখানে ঢুকতে হলে তারাই পারে যারা জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য সব সময় প্রস্তুত সেনাবাহিনী। বলেন বলেন। সুতরাং উনিও যদি আল্লাহর জন্য জান এবং মাল দিতে প্রস্তুত থাকে, সব সময় ওই দরজা দিয়ে প্রবেশ করার অধিকার ওনারও আছে। আমি আপনাদের আহ্বান জানাবো, আপনি যদি আমার কাবাতে যেতে চান, এই দরজা দিয়ে প্রবেশ করেন, ওই দরজার নাম হচ্ছে ইলা ইলাহা ইল্লাল্লাহ।
জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জিকির করতে বললাম, আপনি কি জিকির করছেন না কাতো কতো দেখছেন? জিকির করার দরকার নেই। আমার মনে হয় মহিলা প্যান্ডেলে যদি বলতাম যে জিকির করেন, ওরা এসে তো তিন গুণ আওয়াজ দিত। আপনি পুরুষ মানুষ আছেন তো, দেখেন তো আগে হাত দিয়ে দেখেন, দেখেন না এ পুরুষ মানুষ এরকম হয়? যাদের পুরুষত্ব আছে আগে দেখে নেন, তারপরে জিকির করেন। সুবহানাল্লাহ, পানি লাগবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এবার ব্যাখ্যায় যাব, থাকবেন তো আপনারা? এই যে উঠতেছে কে, ঠিক আছে যা, ওইটার জন্য অসুবিধা নেই, কিন্তু এমনি ভালো লাগছে না উঠে চলে যাবো, এরকম করলে কিন্তু আমি মোনাজাত করে দেব। এবার ব্যাখ্যায় যাচ্ছি, যাব। আমরা যে ঘরে প্রবেশ করলাম কি পড়ে, এখন আমরা কিন্তু আর সাধারণ মানুষ নেই, আমরা হয়ে গেছি এই 750 কোটির ভেতরে আল্লাহর মনোনীত নির্বাচিত। কথা বলেন এখন, আমরা যে মনোনীত এবং নির্বাচিত এর প্রমাণ কি? 750 কোটি মানুষ সবাই কালেমা পড়েনি, পড়েছে মাত্র 175 কোটি মানুষ, তার ভেতরে আমির হামজা আছে। আমির হামজাকে আল্লাহ ঘোষণা দিচ্ছে, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, ইলাখেরি আয়া সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি, শুধু মনোনয়ন দিয়েই শেষ করিনি, তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। এই দেশে কত মানুষ নির্বাচনে দাঁড়ায়? মাত্র পাস করে 300 জন এমপি। এই 300 জনে কি দাঁড়ায়? কমপক্ষে আপনি হিসাব করে দেখবেন, এক এক আসনে 4 জন 5 জন করে যদি হয়, 2-1 হাজার মানুষ দাঁড়ায়, মাত্র পাস করে কত? সবাই বলেন, 750 কোটি মানুষ দুনিয়ায় আল্লাহ সবাইকে পাঠিয়েছে, অবশ্যই মনোনয়ন দিয়েছে, কিন্তু পাস সবাই করে না, পাস করেছে মাত্র 175 কোটি যারা মমিন। আপনি শুকরিয়া আদায় করবেন এই জন্যে যে আপনি শুধু মনোনয়ন পাননি, আপনি পাসও করেছেন। এই পাস করার পরে সবাই কিন্তু এই দেশে মন্ত্রী হয় না, কি মাত্র মনে করেন এই দেশে 17 জন মন্ত্রী, কয়জন? এই 17 জনের ভেতরে ময়মনসিংহে আছে কিন্তু মন্ত্রী না প্রতিমন্ত্রী, আসল মন্ত্রী আছে একজন, এই যে পাশের জামালপুরে, তাও নতুন হয়েছে প্রতিমন্ত্রী, ওইটা আসলটা কাউকে দেখছে না না। আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি, 300 জন এমপি, 300 কি মন্ত্রী, এই কথা বলা লাগবে, কয়জন মনে করেন? 16-17 জন। এরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যিনি, তার আরো নিকটে বলেন, এরা আরো ভিআইপি, এরা আরো সিআইপি, এরা কোন জায়গা দিয়ে গেলে এদের প্রোটোকল আরো বেশি লাগে, এমনকি ওদের গাড়িতে দেখবেন পতাকা আছে বাংলাদেশের, সবাই ওই পতাকা নিতে পারে না, অন্য কেউ নিলে তার নামে মামলা পর্যন্ত হবে। আমার যে গাড়ি আছে, গাড়ি মন্ত্রীদের, কিন্তু এই গাড়িতে পতাকা লাগালে কেস হবে? আমি এদেশের নির্বাচিত এমপিও না মন্ত্রীও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কালেমা পড়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে শুধু মনোনয়ন দিয়েছি তা না, তোমাদেরকে আমি পাস করিয়ে নির্বাচিত করেছি, এরপরে তোমাদের আমি মন্ত্রিত্ব দিয়ে একেবারে পাশের চেয়ার দিয়েছি।
এ পাশের সিয়ার পেয়েছে কি সবাই বলেন এই বাংলাদেশে 96 ভাগ মুসলমান সবার ঈমান কিন্তু এক রকম না এমন মানুষের ঈমান আছে 10 টাকা পেলেও আত্মসাৎ করে দিতে চাই না এই দেশে এমনও ঈমানদার আছে 10 কোটি টাকা পাওয়ার পরেও মাইকিং করে জানায় যে আমি টাকা পেয়েছি যে 10 টাকার লোভ সামলাতে পারলো না ওর ঈমান আর যে লোকটা 10 কোটি টাকা পাওয়ার পরেও ঘোষণা দেয় এর ঈমান দুইটাই সমান বলেন এলাকায় কত লক্ষ লক্ষ মানুষ এক একটা আসনে 3 থেকে 4 লক্ষ মানুষ থাকে সবার ভেতরে মাত্র 50,000 মানুষকে আল্লাহ নিয়ে এসেছেন আপনি বিশ্বাস করেন আপনাকে আল্লাহ মনোনয়ন দেয়নি নির্বাচিত করেছেন শুধু নির্বাচিত না আপনাকে মন্ত্রিত্ব দিয়েছেন আমি তোমাকে নির্বাচিত করে মন্ত্রিত্ব দিয়েছি ওমা জাআলা জালার ফাইল কর্তা আল্লাহ নিজে ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ দিনের উপরে চলতে গিয়ে যত বিপদ আপদ মুসিবত ওটা আমি আল্লাহ নিজের থেকেই থাকতে দেইনি দূর করে দিয়েছি আজ এই বাংলাদেশে নির্বাচিত মনোনয়ন পাওয়ার পরে নির্বাচিত মুসলমান ঈমানদার কম না বেশি কম এরা দিনের উপরে টিকে থাকতে গিয়ে যে ষড়যন্ত্র যে বিপদ আপদ মুসিবত আল্লাহ কিন্তু থাকতে দেয়নি আল্লাহ নিজের থেকে ওগুলো দূর করে দিয়েছে যারা ঈমানদার তারা কিন্তু টের পাচ্ছেন আমরা এখন এলাকার সাধারণ মানুষের ভেতরে নেই আমরা শুধু মনোনয়ন পেয়েছি তা না আমরা নির্বাচিত হয়েছি আমরা মন্ত্রিত্ব পেয়ে এখানে বসে আছি এবার আসেন যে ঘরের ভেতরে আমরা প্রবেশ করছি ওর নাম সংসদ নাম কি আরো জোরে বলা লাগবে এই সংসদে প্রবেশ করতে হলে প্রথমে যে খুঁটি ধরে রাখতে হয় মজবুত করে তার নাম ঈমান এখন ঈমান কাকে বলে বাংলাদেশে আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম ঈমান আমার আছে না ঈমান কাকে বলে কান খাড়া করে শুনেন ছোটবেলায় কায়দায় পড়েছিলাম ওই সময় বুঝি নাই কিন্তু এখন আমি বুঝি কায়দায় আমাকে পড়িয়েছে আমাং তো বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকা পড়াইনি অথচ এইটা যে আসল ঈমানের মূল কিছু এর ভেতরে লুকিয়ে আছে ওইটার সময় বুঝি নাই আপনি যদি বলেন আমাং তো বিল্লাহ আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম তোমাকে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তোকে 4টা কথা মানা লাগবে কয়টা এখানে যারা ঈমানদার হয়ে ঘরে প্রবেশ করে খুঁটি ধরে আছেন মিলান তো আপনার ভেতরে আছে কিনা নাকি শেষ করে দেব আমাদের প্রথম নাম্বার খুঁটির নাম আবার বলেন কি কেউ যদি ঈমান আনে কয়টা বিষয় তাকে মানা লাগবে আরো জোরে জোর হলো না এক নাম্বারে বলা লাগবে হুয়া কামা হুয়া আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে কি আছে অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের দেবতা তোমাদের ঈশ্বর বলে হ্যাঁ আমাদের অস্তিত্ব আছে না নেই নেই আছে তার মানে হিন্দুদের যে দেবতা যদিও নাম বেশি কিন্তু দেবতা আছে 33 কোটি ওদের দেবতা অস্তিত্ব আছে না নেই নেই মানে এই যে দুর্গা কালী হবল বিভিন্ন নাম দিয়েছে অস্তিত্ব নেই আমরাও এমন আল্লাহর উপরে ঈমান আনলাম যার অস্তিত্ব দ্বিতীয় নম্বরে বিআসমাইহি এমন আল্লাহর উপরে আমি ঈমান এনেছি যার অস্তিত্ব আছে না না তার ঈমানও না তার নামও আছে কি আছে বলেন বলেন এবার অন্য ধর্মের সাথে আপনি মিলাবেন 750 কোটি মানুষ কিন্তু দুনিয়ায় এটা যদি রেকর্ড হয়ে বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে দুনিয়ায় ছড়াবে আমি জানি আমার কথাগুলো প্রায় 34টা 35টা ভাষায় রেকর্ড হচ্ছে এখান থেকে বাংলায় রেকর্ড হওয়ার পর এটা ড্রাবিং হয় আপনি তামিলনাড়ুতে গিয়ে দেখবেন আমির হামজার কণ্ঠ বাজছে তামিল ভাষায় আমি নিজে যে দেখেছি তামিলনাড়ুর ভ্যালোরে এক দোকানে বাজতেছে জিকিরের আলোচনা আমার কণ্ঠ বললাম কি ওটা তো তামিল ভাষায় হচ্ছে রূপান্তরিত করেছে
তার মানে 7,500 মানুষ পৃথিবীতে 4,500 ভাষায় এখন কথা বলে। আল্লাহ একদিন সময় দেবে 4,500 ভাষায় হয়তো ভাষান্তরিত হয়ে এগুলো মানুষ শুনবে। এখন আমার কথা শুধুমাত্র এই 50,000 মানুষের সামনে না, আমি এখন কথা বলছি 7,500 কোটি মানুষ সামনে নিয়ে। ওদের আল্লাহ না ওদের দেবতা অস্তিত্ব আছে, আমাদের আল্লাহর কথা বলা লাগবে ভাই। শুধু অস্তিত্বই না, ওদেরও নাম আছে আমাদেরও নাম। আমাদের আল্লাহর নাম কয়টা? না না আপনি আলেন, আল্লাহর নাম 99টা তো কায়দায় তাফসিরে মাজহারিতে আল্লাহর নাম পেয়েছি আমি 5,000, তাওরাতে 1,000, জাবুরে 1,000, ইনজিলে 1,000, লাউহে মাহফুজে আছে 1,000, কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন 1,000। সানাউল্লাহ পানিপতি বলেন 1,000 নামকে আমার আল্লাহ সামারাইজ করে বিসমিল্লার যে তিনটা নাম এখানে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য কোন মানুষ অনিরক্ষর সম্বলিত বিসমিল্লা শরীফ যদি একবার পড়ে 5,000 বার আল্লাহকে ডাকা সওয়াব পেয়ে যায়। জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম কয়টা পেলাম? আরো জোরে বলা লাগবে। তাহলে অন্য ধর্মের সাথে আমাদের প্রথমটার মিল আছে অস্তিত্ব, দ্বিতীয়টার মিল আছে নাম, তিন নাম্বারটা কি? ও সিফাতিহি, আমরা এমন আল্লাহর পরে ঈমান এনেছি, এমন খুঁটি ধরেছি যে তার শুধু অস্তিত্ব না, নাম না, তার সিফাতও আছে, গুণাগুণ আছে। কি আছে বলেন বলেন? আল্লাহর গুণাগুণ কি? এই যে সমস্ত নামগুলো তিনি নিয়েছেন প্রতিটি নামের কিন্তু গুণাগুণ আছে। তিনি নাম নিয়েছেন খালেক, তার মানে তিনি সৃষ্টি করেন, কথা বলেন না কেন? তিনি নাম নিয়েছেন রাজ্জাক, তিনি রিজকের ব্যবস্থা করেন। তিনি নাম নিয়েছেন রব, এই কারণে তিনি মায়ের পেট থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত বানিয়েছে একচ্ছত্র মালিকানা দিয়ে। হ্যাঁ, আমার বাবা মা দায়িত্ব পালন করেছে, আমার বাবা আমার মায়ের বিছানায় ছিল, শুধু এই শেষ, ওনার আর দায়িত্ব নেই, বাকি যা করার ওই বীর্য থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত বানিয়েছে আমার রব। এরম একটা একটা করে যদি আপনি নাম মিলান, আল্লাহ নাম শুধু নিয়ে বসে নেই, বিয়াসমাইহি ওয়াসিফাতিহি, তিনি নামও নিয়েছেন, নামের গুণাগুণও দেখিয়েছেন। এবার অন্য ধর্মে যান, যারা নাম নিয়েছেন দুর্গা, এ দুর্গার কাজ কি? ওরা বিশ্বাস করে দুর্গার কাজ হচ্ছে ফসলে বরকত দেওয়া। আপনি দুর্গাকে ফসলের মাঝে বসিয়ে রাখবেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। কথা বলছে দেখ, ওদের নাম আছে কিন্তু নামের গুণাগুণ। ওদের নাম দিয়েছে সরস্বতী, বিদ্যায় নাকি বরকত দেয়, সরস্বতীকে বসিয়ে লেখাপড়া করবেন আরো ভুলে যাবেন, কারণ ওর ওই গুণাগুণ না। আমি অন্য ধর্মকে ছোট করার জন্য বলছি না, বাস্তব যেটা পেয়েছি সেটা বলছি। এমনকি আমরা বিপদে পড়লে সে যে যতটুকু ইমানদার হোক, ওর সর্বপ্রথম মনে পড়ে আল্লাহর কথা বলা লাগবে। যাদের ইমান একেবারেই নেই তারাও কিন্তু অন্য কাউকে না, তাদের আল্লাহর কথাই মনে পড়ে, এটা আমি নিজে দেখেছি। বরিশালে যখন পড়তাম, নৌকায় করে যাচ্ছি, ঝড় উঠেছে, নৌকা ডুববে ডুববে ভাব, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে দেখি হিন্দু দাদা আর দাদি বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, কি গো চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, কালেমা পড়েন মানে? আমারে বলছে দেখো যে ঝড় উঠেছে, ও কালী দুর্গার কাজ না, এখন আল্লাহ লাগবে। ওরাও জানে যে বিপদে পড়লে ও কালী দিয়ে কাজ লাগবে কে? নবীদের সামনে একজন মুশরিক এসেছিল, ডাক দিয়ে বলেন হে হে রাসূল, আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য এসেছি। বললেন বলো। কাঁধের দিকে তাকিয়ে দেখলেন লোকটার কাঁধের ওপরে একটা মূর্তি, নাক ভাঙা। বলেন তোমার এই মূর্তির নাক ভাঙা কেন? লোকটা বলে হে রাসূল, এটা আমার মূর্তি না, এটা আমার খোদা। এটা কি? এরা আমি সবসময় সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি,
বিপদ থেকে বাঁচার জন্য আমার খোদাকে আমি সঙ্গে রেখে দেই। 1500 বছর আগে এই গ্রাম্য মুশরিক না জেনে না বুঝে ওর মূর্তিকে সঙ্গে রেখেছে বিপদ থেকে বাঁচার জন্য। আর এই ডিজিটাল বাংলাদেশে অনেকে এখন বোঝা শোনার পরে খোদাকে সামনে রেখে দেয়। কিভাবে আপনি দেখবেন রাস্তার মোড়ে মোড়ে উপরে খোদা নিচে হুদা, এটা কোন কারণে দিয়েছে? বিপদ থেকে বাঁচার জন্য। আমি কিন্তু অমক দলের, কোনো চিন্তা নেই, তার উপরে খোদা দেওয়ার দরকার কি? নিজে হাত তুলে দেখ তোরে কয়জন চেনে, কথা বলে এটা কেন? উপরে খোদা নিচে খোদা, হাত তুলিয়া সালাম দিচ্ছে যে উপরে কিন্তু আছে, আমি এই দলে। আপনি কিছু বলছেন নাকি এই আয়াত বাদ দিয়ে দেব, নতুন আয়াত পড়ব? সামনে যত যাব তত আপনার ভেতরে যাবে। যাক, নবীজি বললেন তুমি মূর্তি নিয়ে আসলে তোমার খোদাকে নাক ভাঙা কেন? লোকটা বলে হে রাসূল, এটা নিয়ে আমি সব সময় চলাফেরা করতে আমার প্রাকৃতিক প্রয়োজন দেখা দেয়, কিন্তু খোদাকে নিয়ে তো আর যাওয়া যায় না, পায়খানায় যাওয়া যায়, কি করব? রাস্তার পাশে দাঁড় করালাম, গেলাম কাজ সেরে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। মনে করলাম খোদার গা ভিজা, না জানি কোন বরকত রহমতের পানি হবে। জহব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখি ঝাঁস ঝাঁস কেমন একটা গন্ধ। মনে মনে চিন্তা আসলো খোদার গায়ের বরকতের পানি যদি হবে এমন ঝাঁস লাগবে কেন? পাশে দাঁড়িয়ে দেখি একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার বুঝলাম যে কোন বরকতের পানি, মেজাজ গেল খারাপ হয়ে। ডাক দিয়ে বললাম বেটা, কুত্তার পোশাক থেকে নিজেকে বাঁচাতে পারো না, আমারে বাঁচাবে কি দিয়ে? বিপদ যদি আসে তুমি তো আগে পালাবে। হে নবী, এদের অসারতা, এদের দুর্বলতা, এদের অক্ষমতা সব আমার সামনে আজ ধরা পড়ে গেছে, এগুলো সব ভুয়া। রাগ হয়ে যাওয়ার পরে দিয়েছি আসার, নাক ভেঙে গেছে। আল্লাহর নবী বললেন আমার কাছে কেন আসলে? লোকটা বলে এসেছি আমি আপনার এই ঘরে প্রবেশ করার জন্য। নবী যে তাকে শান্তির ঘরে প্রবেশ করার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ইমানের খুঁটি ধরার জন্য আহ্বান জানিয়েছিলাম। যার অস্তিত্ব আছে, যার নাম আছে, শুধু নাম নেই, তার প্রতিটি নামের গুণাগুণ কথা বলা লাগবে। আল্লাহর নাম হচ্ছে মুসাউবির, আল্লাহর নাম সূরা হাশরের ভেতরে নেই। আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলেন আমি মুসাউবির, আমি আকৃতি দেই। আকৃতি দেওয়ার ক্ষমতা কার? বলেন বলেন, কোন রকমের মডেল ছাড়া, অস্তিত্ব ছাড়া একটা আকৃতি নতুন ভাবে যিনি দিতে পারেন তার নাম মুসাউবির। এ নামটা কার? আল্লাহর। এই নামটা যারা নিজেদের ভেতরে নিতে চান, আকৃতি তৈরি করে রেখে দিয়েছেন, আল্লাহ কিন্তু কিয়ামতে বলবে বেটা শুধু আকৃতি তৈরি করা না, এটা তো আমার দায়িত্ব ছিল, তুই কেন কাদের উপরে তুলে নিলি? আকৃতি দেওয়া না, এর জীবন তোরে দেওয়া লাগবে। সুতরাং আজ যারা ভুল করছেন, মোড়ে মোড়ে আকৃতি তৈরি করে রেখে দেবেন না, আপনাকে জীবন দেওয়া লাগবে। আকৃতি তৈরি করার ক্ষমতা আপনাকে আল্লাহ দেয়নি, কারণ আপনার নাম মুসাউবির না। মুসাউবির কার নাম? আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, নাম আছে, নামের গুণাগুণ। তাহলে আপনি বিশ্বাস করার পরে কোন সাহসে মানুষের আকৃতি তৈরি করেন বলেন? আপনার ঈমান নেই, আপনি এই ঘরে থাকার মতো না, আপনি বের হয়ে যান। আর নিচে নামলাম না, ঠিক আছে থাক ভাই, দিনকাল ভালো না, দরকার
কথা কি বলেন? আমি কি বোঝাতে চাইলাম? মুসাউবির নাম কার? কোন সাহসে আপনি এই নাম নিজে ধারণ করছেন? আপনি জীবন দিতে পারবেন? ওর মাথায় মনে হয় তার হালকা কাটা আছে, ও কিছু টের পাচ্ছে কি বলছি? এবার যে চার নাম্বারটা বলবো, আছেন তো? আমি এমন আল্লাহর উপরে ইমান এনেছি যার শুধু অস্তিত্ব না, নাম না, গুণাগুণ না। অকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, যার ক্ষমতা আছে এবং আইন তৈরি করার ক্ষমতা আছে। এজন্য আইন তৈরি করার একচ্ছত্র মালিকানা কার? এই দায়িত্ব আল্লাহ দুনিয়ায় কাউকে এটা যে দেয়নি কোথায় পেলেন? সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে যে আইন তৈরি করার কোন ক্ষমতা কি আমাদের আছে, আপনি বলেন না এটা শুধুমাত্র আল্লাহর দায়িত্ব। আল্লাহর এই দায়িত্বকে যারা আজ নিজের কাঁধের উপরে তুলে নিয়েছেন তারা আল্লাহর এক নাম্বার শত্রু। চারটা শর্ত বললাম, হয়তো প্রথম দুইটা মিলেছে, বাকি দুইটা মেলেনি, আপনি এই খুঁটি ধরে থাকতে পারবেন না, চলে যান। কারণ ইসলামের শান্তির যে ঘর, যে ঘরের দিকে আল্লাহ আহ্বান জানিয়েছেন প্রবেশ করতে, এখানে প্রথম খুঁটির নাম আমি কি বলেছি? ইমানের সাথে কয়টা কথা জড়িত? আরো জোরে ছাত্রের মতো জবাব দেন, কয়টা? এক নম্বরে, আমি এমন আল্লাহর উপর ইমান এনেছি যার অস্তিত্ব নেই, যার নাম, যার নামের গুণাগুণ, যার ক্ষমতাও আছে এবং আইন তৈরি করার ক্ষমতা আছে। অন্যান্য যারা আছে দেবতা, অন্যান্য ধর্মে যারা আছে, ওদের অস্তিত্ব থাকতে পারে, নাম থাকতে পারে, গুণাগুণ নেই, এমনকি আইন তৈরি করে প্রয়োগ করার ক্ষমতাও নেই। আমার আল্লাহ আইন তৈরি করে শুধু শেষ না, উনি যে প্রয়োগ করতে পারেন তার প্রমাণেই করো না। আমার তো যতটুকু বিশ্বাস হয়, আজকে সকালবেলা থেকে যদি ঘোষণা হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ করলেই তার করোনা হবে, কালকে থেকে আওয়ামী লীগ নামে এই দেশে কেউ থাকবে না। আল্লাহ পারে না, আল্লাহ করে না। তাই আল্লাহ বলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ফামা হিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা, মানুষ ছাড় পেয়েই মনে করে আমি ছাড়া পেয়ে গেছি, কিন্তু না, সুতা আমার হাতে, ওকে আমি ছাড় দিয়েছি, ছেড়ে ছেড়ে। তাহলে এক নাম্বার খটির নাম, দ্বিতীয় নাম্বার খটির নাম সৎকর্ম। এতগুলো বলতে গেলে থাকবেন তো নাকি? আমার তো প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে, হক হক মানে শেষ করে দেওয়া দরকার। দ্বিতীয় নাম্বার খটির নাম আমরা পেলাম সৎকর্ম। আমি যা বলি ওটা আমি আগে লিখি, আমার লিখিত বই আছে যে ইমান কিভাবে আনবেন, পদ্ধতি কি। আমার গাড়িতে মনে হয় 150টা বই আছে, শিক্ষিত মানুষরা যাওয়ার সময় নিয়ে যাবেন, কারণ একবার শুনে আপনার মনে থাকবে, অত বড় মেধা আপনার না। আপনি বাড়ি যাওয়ার সময় নিয়েছেন কয়টা বই? চারটা বই আছে, চার রকম, যে কয় রকম পান নিয়ে যাবে। সৎকর্ম হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা, কয়টা? আপনি আমি কোনো কাজ ভালো মনে করে করলে ওটা সৎকর্ম হবে বিষয়টা এমন না। সৎকর্ম হতে হলে দেখতে হবে আল্লাহর বিধান আছে কিনা, রাসুলের তরিকা আছে কিনা। আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম 27টা আমি লিখেছি, একটা বলছি, একটা কি? এদিকে তাকান, সৎকর্ম কাকে বলে? বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ আমাদেরকে জিকিরের সিস্টেম শিখিয়েছেন না শিখাননি? জিকিরের শব্দ শিখিয়েছেন না শিখাননি? কারণ জিকির একটা সৎকর্ম, এবাদত, অবশ্যই তার নিয়ম নীতি দেওয়া থাকবে ইসলামে। তাহলে আল্লাহর নবীর কাছ থেকে আমরা জিকিরের শব্দ পেয়েছি চারটা, জিকিরের সিস্টেম পেয়েছি চারটা। নবীজি জানিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকিরের শব্দ কয়টা?
জিকিরের সিস্টেম কয়টা? সূরা আরাফের 215 5 নাম্বার আয়াতে পাবেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাবাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন জিকির করবেন আপনার রবের নাম নিয়ে, তখন মনে মনে কেমন করে বলেন বলেন। তাহলে জিকিরের এক নাম্বার সিস্টেম পেলাম মনে মনে, দুই নাম্বারে তাদাররুআন ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে, তিন নাম্বারে খিফাতান গোপনে, চার নাম্বারে দুনাল জাহরি মিনাল কাউলি উচ্চ আওয়াজ চিল্লা পাল্লা বাদ দিয়ে। তাহলে জিকিরের সিস্টেম শিখিয়ে দিচ্ছেন কে? বাংলাদেশের সাথে মিলান তো, এই চারটা শব্দ বাদ দিয়ে, এই চারটা সিস্টেম বাদ দিয়ে যারা জিকির করে এটা সৎকর্ম না বেদাত? কত রকমের জিকির চালু হয়েছে, গোপনে না, কান্না জড়িত কণ্ঠেও না, মনে মনেও না, উচ্চ আওয়াজ বাদ দিয়েও না, যে যত জোরে পারছে চিল্লাচ্ছে। আর জিকিরের ওই চারটা শব্দ তো এখন নেই, জিকির করছে হো হো। চট্টগ্রামে একবার গেলাম আমি ফটিক সরিতে, দেখি জিকির করছে এক মুরব্বি আর লাফাচ্ছে। আমি বললাম লাফান কেন? বলছে লাফাই মানে জিকির করছি, এত লাফিয়ে অত টেনশনে আছে জান্নাত পাবো কিনা। তুমি বসে থেকে জান্নাত পাবা, জান্নাত যদি পেতে চাও আমার সাথে লাফাও। আমার বলছে লাফাও, তার মানে ওর টেনশন দিল কে? পীর সাহেব। ওর পীর বলেছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি, এই জন্য লাফাতে লাফাতে অনেকে বাঁশ উঠে পড়ে। এগুলো সব চিটারি বাটপারি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। কোথায় পেয়েছেন ভণ্ডামি? বিশ্বনবীর 63 বছরের জীবন পড়ে আছে, আপনি দেখেন তো জীবনে কোনোদিন উনি লাফিয়েছে কিনা, উনি গাছে উঠেছে কিনা, বাঁশে উঠেছে। তা আপনি কি নবীজির চাইতে বড় এসক বলেন? আপনি তো ইসলাম নেওয়া লাগবে আল্লাহর বিধান রাসূলের তরিকা থেকে, তাহলে সৎকর্ম হবে। এই কথা বলেন না কেন? জিকির করছেন আপনি এবাদত মনে করে নাকি লোক দেখানোর জন্য? বলি এবাদত মনে করে করতে হলে জিকিরের শব্দ বললাম কয়টা? এই চারটার বাইরে যদি কোনো পীর জিকির দেয়, ওটা পীর না, ওটা ক্ষীর করে খেয়ে ফেলবেন। ভণ্ডামি করার জায়গা পায় না এদেশে। ইসলামকে হাসির পাত্র বানিয়েছে, জিকির করতে করতে পীর লাফাচ্ছে, মুরিদ লাফাচ্ছে। এবার আমরা আসছি তিন নাম্বার পয়েন্টে। আমরা যে খুঁটি, ঘরের খুঁটি বানিয়েছি ইসলামের, এটার নাম হচ্ছে পরিবার নীতির খুঁটি। পরিবার এটা একটা রাষ্ট্র, পরিবার কি? এটা একটা ছোট্ট রাষ্ট্র। এই পরিবারে সবচাইতে বেশি অধিকার আপনার উপরে যিনি রাখেন তিনি আপনার মা। কথা বলেন না কেন? আল্লাহ পাক একটু ভালো করে শোনেন, আলেম আছে না এতে, আজকে সভাপতি আপনাকে বলছি একটু খেয়াল করবেন। কোরআনে কারিম পুরাটা পড়ে আমি যতটুকু আশ্চর্য হয়েছি তার ভেতরে এই আয়াতটা অন্যতম। আল্লাহ পাক বলেন আখফি বিলাহুমা জানাহাজ্জুল মিনার রহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, আধুনিক কায়দায় শোনেন। আল্লাহ পাক বলেন অখফি, খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। ডাউন ডাউন করার পরে ফল করবেন, এর নাম আরবিতে ওয়াকফিদ। লাহুমা ওই মার বাবার জন্য, জানা হন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোমার রহমতের ডানার ছায়া মা বাবার জন্য ডাউন করার পরে ফল করে দাও। আমি আশ্চর্য হয়ে গেছি, মানুষের তো ডানা হয় না, ডানা হয় পাখির, কার বলেন না কেন? পাখির ডানা হয়, আমাদের তো ডানা নেই। তাহলে এই আয়াত কি ভুল? আল্লাহ কেন ডানা শব্দটা দিলেন? জানা হন, ডানা তো পাখির হয়, সেখান থেকে ধার করে অনুভব করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝাতে চেয়েছেন, বান্দা তোর ডানা আছে কিন্তু এটা ডানা না, এটা তোর হাত, এটা আদুন, কিন্তু এই হাতের ভেতরে মপর নেই। আছে
হাতের ভিতরে পর আছে, এটা হয়তো ডাউন হবে, ফল হবে, কিন্তু মোলায়েম হবে না, সফট হবে না, কোমল হবে না। পাখির ডানাটা এত সফট, এত কোমল, এত মোলায়েম, ওর নিচে বাচ্চারা আশ্রয় নিলে বসে যে আমাদের আর কোনো চিন্তা নেই। প্লেনের ডানা আছে না নেই? এই কথা বলেন না কেন? হেলিকপ্টারের, কিন্তু হেলিকপ্টার প্লেনের ডানা শুধু ডাউন হয়, ফল পাখির ডানা অক্ষিত শব্দের শাব্দিক অর্থ শুধু ডাউন করা না, ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহর এক একটা শব্দ চয়নে পৃথিবীর চাইতেও ভারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে কেন পাখির ডানা ধার করে দিলাম জানিস? পাখির ডানার নিচে যেমন বাচ্চারা একটা অনির্বচন সুখ অনুভব করে, তোর মা বাবা অন্তত তোর আন্ডারে যতদিন থাকবে ততদিন যেন মনে করে যে হামজা থাকতে আমাদের আর অসুবিধা নেই। এটা কি মনে করে? মোমেন সাহেব আসি, এবার আপনি নিজের দিকে তাকাবেন, পরিবারে যে খুঁটিটা ইসলামের খুঁটি, এই খুঁটিতে মা প্রথমে, বাবা দ্বিতীয় নম্বরে। এরা কি সত্যিই বাচ্চারা যেমন মায়ের এই ডানার নিচে একটা শোক অনুভব করে, ওরা আমাদের যতদিন আমাদের বাড়িতে আছে এরকম শোকে থাকে? কত বাড়িতে মা বাবাকে ধরে মারে, খাবার তো দেয় না, আরো বউর কারণে অনেকে আলাদা হয়ে যায়। হ্যাঁ, এবার বউ যারা বসে আছেন তাদেরকে বলছি, অনেকেই মনে করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, কালো বোরকা পরে আমি ঘুরি, আমি মনে হয় নেককার। কখনোই না। তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফেও আছে 3272 নাম্বার হাদিস, নবীজি বলেন কোন নারী যদি নেককার হতে চায় তাহলে তাকে চারটা শর্ত পালন করা লাগবে। কয়টা? এক নাম্বারে স্বামী যখন তার দিকে তাকাবে সে স্বামীকে আনন্দ দেবে, সে যেভাবে হোক, অঙ্গ ভঙ্গি দিয়ে হোক, সাজগোজ করে হোক, দরকার হয় কাতু কুতু দেবেন। অবশ্য ঠিক কথা তো ঠিকই বলিস, স্ত্রীর দায়িত্ব স্বামীকে আনন্দ দেওয়া, সে যেভাবেই হোক। কথা বলছে না কেন? আজ এরকম স্ত্রী নেই, এই জন্যে অধিকাংশ পুরুষ মানুষ পরকীয়া প্রেম করে। আপনি তো ঠিক বলবেনি, আপনি তো ওই লাইনে আছে, দাঁড়িয়ালা মানুষ আরে পরকীয়া প্রেম করে মানুষ না, এ দর্শক দু দাঁড়িয়ালার না, অবশ্যই ওর বউ ওকে খুশি করে না। হ্যাঁ চলে বলেন, ও যেন ওর বউ শোনে। সম্মানিতা মা বোনেরা, বাংলাদেশে পরকীয়া প্রেমের জন্য আপনি দায়ী। একটা স্বামীকে কন্ট্রোল করতে পারেন না, কি করেন? কি আরো বেশি বলবো না, খুব আনন্দ লেগেছে। অথচ স্বামীকে খুশি করার জন্য যে সাজগোজের জিনিস, জীবনে একটা পাউডারও কিনে দেয় না। আপনারা তো একটু কিনে মিলে দেওয়া লাগবে, শুধু চোখে দেওয়া লাগে। দোকানদারকে বলছি, ভাই এ চোখের জন্য কয়টা দিয়েছেন? বলছো হুজুর 19টা। কি বলেন তো? বলছে আশকারা, মাসকারা, আইলানা, মার্জ। আমরা মার থাকলো, চোখে যদি 19টা হয় তো বাকি জায়গায় কয়টা আছে? শেষে আমারে লিস্ট দিল, বলছে এই দেন 174 প্রকার জিনিস লাগে শুধু এই মেয়েদের 3.5 হাত বডি সাজাতে। বললাম দরকার নেই বিয়ে করা, 174 প্রকার জিনিসের বিল এসেছে কমপক্ষে 40-42 হাজার টাকা। ও সারা জীবনেও 40 টাকার একটা সোনা কিনে দেয়নি, ও সাজবে কি করে? মেয়েরা যারা এসেছেন আর যারা স্বামী আছেন, স্ত্রীর জন্য পরিবারে যদি আপনি কিছু খরচ করেন, ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে আপনার কাছে নেবে না। দ্বিতীয় নম্বরে টাকার হিসাব আল্লাহ ধরবে না, ওই টাকা যেই টাকা জিহাদের ময়দানে খরচ হয়। বাংলাদেশে এখন সবচাইতে বড় জিহাদ হচ্ছে কিতাব, কিতাবের জন্য কিতাব কেনেন, কিতাবের জ্ঞান অর্জন করে এই জ্ঞানটা কাজে লাগান, এটা একটা জিহাদ। আজ আমাদের কিতাব নেই তো,
তিন নম্বরে ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে না। জিহাদের ময়দানে যদি নিজে যেতে নাও পারেন, যারা জিহাদ করছে তাদের অস্ত্রশস্ত্র সরঞ্জামাদি কিনে দিন। বাংলাদেশে আজ কারা জিহাদ করছে আপনার নাম বলা লাগবে। নিজে যেতে ভয় পান, ওদের পেছনে সাহায্য করেন, ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। আরো ওদেরকে দাবিয়ে দেওয়ার জন্য টাকা খরচ করে। আমি নিচে নামলাম না, এরপরও যদি কেউ কথার ভাব না বোঝেন, আপনি এদিকে আসেন, ছড়ি কোদাল দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে ভাই, পরিবারে আপনার সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার কথা ছিল আপনার মার, অথচ এই মায়ের সাথে ভালো ব্যবহার আজ অধিকাংশ মানুষ আমরা করতে পারি না। তার অন্যতম হচ্ছে স্ত্রী। স্ত্রী নেককার হওয়ার জন্য যে শর্তগুলো আমি বলছিলাম, এক নম্বরে মেয়েরা স্বামীকে খুশি করবে, দেখলেই হাসি তামাশা করবে, আনন্দ দেবে যে কোনো কায়দায়। দ্বিতীয় নাম্বার, স্বামী যেটা পছন্দ করে ওই বউ ওইটা পছন্দ করবে। এখানে যত স্বামী বসে আছে, এটা স্বামী না বলেন বলেন, এটা প্রত্যেকটা স্বামী এখানে যারা, প্রতিটি স্বামী আমি সহ চাই বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, কিন্তু একশোটার আটানব্বইটা বউ এটা চাই না। অধিকাংশ বউ শুধু বলে আলাদা হও আলাদা হও, কার বউ এরকম হাত করলেন তো? ও এই এলাকায় তো ওয়াজ দেওয়া ঠিক হয়নি, এদের সব আল্লাহর অলি বসে আছে না। সম্মানিত মা বোনেরা, আলহামদুলিল্লাহ এলাকায় মনে হয় আপনারা ভালো, এই জন্য কোনো স্বামী নাকি ভয়ে হাত তুলছে না। ও জানে যে আজকে বাড়ি গেলে খাবার বন্ধ করে দেবে। সম্মানিত মা বোনেরা আমরা সাবধান, খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত পাবেন না। স্বামী যেটা পছন্দ করে আপনাকে ওটা পছন্দ করা লাগবে। ও চায় ওর স্বামী ওর মা বাবা ওর সাথে থাক, আপনি চান না মানে বলেন। আজকে হাদিস পড়ছিলাম, নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, তার স্বামীর সম্পদ আরো বেড়ে যাক, টাকা পয়সার মালিক হোক, সে যেন তার স্বামীকে উদ্বুদ্ধ করে যে আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। রক্তের সম্পর্ক সবচাইতে বেশি তার কার সাথে? এই কথা বলেন কেন? এজন্য মায়ের জন্য যদি ও খরচ করে, আপনি স্ত্রী ওকে আরো উদ্বুদ্ধ করবেন, করো, তোমার সম্পদ আল্লাহ আরো বাড়াবে, তোমাকে আল্লাহ আরো বেশি বাঁচিয়ে রাখবে। আর যারা চাই না যে আমার স্বামী বেশি দিন বেশি থাক, মনে করা লাগবে যে ওর কোনো জায়গায় লাইন আছে, তাছাড়া ও খরচ করতে দেবে এখন কারণ। সেদিন রাঙ্গামাটির এক কলেজের অধ্যাপক দেখি বৃদ্ধাশ্রমে ওর মায়ের কাছে বসে কাঁদছে। আমি ছিলাম ওই দিন মাহফিল শেষ করে এসে দেখতে গেলাম মায়ের পায়ের কাছে বসে হাও মাও করে কাঁদছে। মা বলছে বাবা তুই আমার মাথার কাছে বস, আমার জীবনের শেষ কথা তোরে বলি, আমি যখন মারা যাব তখন তুই আমার মাথার উপরে এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। মা বলছে ফ্যান লাগাবি? ছেলে বলছে মা তুমি তো মারা যাবে, তখন ফ্যান আবার কি হবে? মা বলছে বাবা আজ 3 মাস আমি এখানে আছি, ফ্যানটা ঘোরে না, বৃদ্ধাশ্রমে খুব কষ্ট হয় আমার, আমি কর্তৃপক্ষকে বলেছিলাম কিন্তু ওরা আমার কথা শোনে না, তুই আজকে এসেছিস জীবনের শেষ দেখা করার জন্য, তোরে আমি এই কারণে বলছি কারণ আমি এই 3 মাসের ভেতরে আমার অভিজ্ঞতার আলোকে আমি তোরে বলি, আমি মারা যাওয়ার পরে আমার মন ডেকে বলছে তোর সন্তান তোর এই জায়গায় রেখে যাবে, তোর তোর ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে, এই জন্য তোরে আমি আগাম অভিজ্ঞতা জানালাম, ফ্যানটা তুই পাল্টিয়ে দিস যদি শান্তিতে থাকতে চাস। ওই অবস্থায় দেখলাম ওর হাতের উপর ওর মা মারা গেল, হাও মাও করে লাশ ধরে কে কাঁদতেছে। আমি গেলাম আমারে বলছে হুজুরের দোষ শুধু আমার একা নাই, দোষ আমার বোন, 3 মাস আগে আমারে বলেছে এই বড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না, আমার 2টা ছেলে আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না, বাধ্য হয়ে মাকে আমি রেখে গেছি এই জায়গায়, বাবা মারা গেছে আজ 12 বছর আগে, এখন আমার নাম ধরে ডাকার মতো দুনিয়া আর কেউ থাকলো না। ও মোমেন সাহিবাসী, আমার তো মনে হচ্ছে শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই রকমই বসে আছি। এ কাজটা করাচ্ছেন যিনি, তিনি আমার বউ,
আর এই বউকে বার বার বুক দিতে যারা তারা হচ্ছে এই বর মা আর ওই বর বড় বোন। ওখান থেকে সে তো ফসলা, এই আলাদা হ আরামে খেতে পারবি। নাকি আমি বেশি বলে ফেললাম? এলাকায় মনে হয় এখন আলাদা হওয়া শুরু হয়নি। কোন ঘরে আপনি প্রবেশ করছেন? শান্তির ঘরের তিন নাম্বার খুঁটির নাম হচ্ছে পরিবারের খুঁটি। পরিবার তৈরি হয় মা দিয়ে। কি দিয়ে? মায়ের যে কষ্টের কথা পড়া কোরআন পড়ে আমি এইটাই বুঝেছি, কারণ নামে আমার আল্লাহ ব্যাখ্যা দেয়নি, কিন্তু মার কথা বলতে গেলে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন তিনটা, পাঁচটা, সাতটা, এগারোটা, বাইশটা পর্যন্ত ব্যাখ্যা আছে। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন তিনটা মায়ের নামে। সূরা বানী ইসরাইলের 24 নম্বর আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন পাঁচটা। ওদিকে সূরা না 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 বল না বল ওই 19 পারায় ওই জায়গায় আল্লাহ মা বাবার নাম ধরে ব্যাখ্যা দিয়েছেন সাতটা। তিনটা পাঁচটা সাতটা করতে করতে ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ 22টা পর্যন্ত দিয়েছেন। আল্লাহ কি কম বসে আপনার চাচা? উনি জানে যে আপনার জীবনে সবচাইতে বেশি আল্লাহর পরে কষ্ট শিকার হয়েছে আপনার মা, কারণ পেটে বহন করা যে কষ্ট আপনি টের পাবেন না, ডেলিভারির যে কষ্ট, এরপরে দুনিয়ার সন্তানকে মুখ দেখিয়ে শুধু শেষ করা না, দুই থেকে আড়াই বছর পর্যন্ত অনেককে দুধ খাওয়ানো লাগে। এটা পৃথিবীর কোনো বাবা টের পায়নি, আজও টের পাবেও না, এ কষ্ট শুধুমাত্র মার কার। সুতরাং এই এইগুলো যাদের আছে পরিবারে, এ বড় কথা শুনে এই কাজগুলো আপনি করবেন না, করলে আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। দরকার এরকম বউ বাদ দিয়ে আর একটা বিয়ে করে, আপনি তো রাজি করে। পরিবার নীতির যে কথাগুলো বলছিলাম, এখন তো বলতে গেলে অনেক সময় প্রয়োজন। পরিবারের কথা হাজার হাজার কোরআন আর হাদিসে লুকিয়ে আছে, যত গবেষণা করবেন তত বের হবে।